পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী কেয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থায় সুরা ফুরকান আয়াত ঊনসত্তর হাদিস চার হাজার চারশো আট সাদ ইবনু হাফস রহমতুল্লাহ আলিহির সনদে সাঈদ ইবনু জুবৈর রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেন ইবনু আবজা রহমতুল্লাহ আলিহ বলেন ইবনু আব্বাস রদি আল্লাহ তাল আনহমাকে জিজ্ঞেস করা হলো তালার বাণী কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম এবং আল্লাহর এ বাণী আর আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তারা তাকে হত্যা করে না আর কিন্তু যারা তৌবা করে পর্যন্ত সম্পর্কে আমিও তাকে জিজ্ঞেস করলাম তখন তিনি জবাবে বললেন যখন এ আয়াত অবতীর্ণ হল তখন মক্কাবাসী বলল আমরা আল্লাহর সঙ্গে শরিক করেছি আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করেছি এবং আমরা অশ্লীল কার্যকলাপ করেছি তারপর তালা এ আয়াত অবতীর্ণ করলেন যারা তৌবা করে ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু পর্যন্ত পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً ترى <applause> نهي جرى توبه كره ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন পুণ্যের দ্বারা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সৌরা ফুরকন আয়াত সত্তর হাদিস চার হাজার চারশো নয় আবদান রহমতুল্লাহ আলি সনদে সাঈদ ইবনু জুবাইর রহমতুল্লাহ আলি থেকে বর্ণিত তিনি বলেন আব্দুর রহমান ইবনু আবজা রহমতুল্লাহ আলী আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন বিভিন্ন আভ্যস্ত নদী ও তালা আনহুমার কাছে এই দুটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করে ওয়ামাইয়া কুতুল মিনামতামিদাং ফজাজা ও ফজজা ওহো জাহন্ন মোখালি দাং ফিয়া আর যে কেহ ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার শাস্তি জাহান্নাম তন্মধ্যে সে সদা অবস্থান করবে নিসা আয়াত তিরানব্বই আমি তাকে এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন এ আয়াতকে অন্য কিছু মানসুখ বা রহিত করেনি এবং والذين لا يدعون مع الله إلها আর তারা আল্লাহর সাথে কোনো উপাস্যকে ডাকে না সুরা ফুরকান আয়াত আটষট্টি সম্পর্কেও জিজ্ঞেস করলাম তিনি ইবনু আব্বাস রদিউল্লাহ তাল আনহুমা বললেন এ আয়াত মুশরিকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী কোনো লিজামা চিরেই নেমে আসবে অপরিহার্য ধ্বংস লিজামা অর্থ ধ্বংস সুরা ফুরকান আয়াত সাতাত্তর হাদিস চার হাজার চারশো দশ হাফস ইবনু গিয়াস রহমতুল্লাহ আলিহির সনদে আবদুল্লাহ হরদিয়ালুতায় আনহ থেকে বর্ণিত তিনি বলেন পাঁচটি ঘটনা ঘটে গেছে ধুমরাচ্ছন্ন চন্দ্র বিদীর্ণ হওয়া রোমুকদের পরাজয় প্রবলভাবে পাকরাও এবং ধ্বংসের লিজামা অর্থ ধ্বংস রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মুজাহিদ রহমেতুল্লাহ আলী বলেন তাবা আসুনা তোমরা নির্মাণ করে থাকো হদিমন স্পর্শ করা মাত্রই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল মশা জাদুগ্রস্ত লাইকা ওয়াল্লাইকাতু ও আইকাতু আল আইকাতু বহু বচন অর্থ বৃক্ষ সমাবেশ দুল্লাতি অর্থ যেদিনে শাস্তি তাদের আচ্ছাদিত করবে মজুনিন জ্ঞাত তৌদি পর্বতের ন্যায় আর ছোট দল দল ফিসাজিদিনা অর্থাৎ সালাত আদায়কারী ইবন আব্বাস রদিউল্লাহ তাই আনহুমা বলেন লা আল্লা কুমতদনা যেন তোমরা স্থায়ী থাকবে আর রিউ জমিনের উচ্চ অংশ এর বহু বচন ও এবং আর ইয়াউন তার এক বচন মাসানিয়া প্রত্যেক ইমারতকে মাসনাআতুন আতুন বলা হয় ফারিহিনা অহংকারকারীরা ফারাহিনা মামিরাহিনী একই অর্থের ফারিহিনা বলা হয় দক্ষদের তা আসাও ভয়ঙ্কর ফেসাদ এটি ইয়া দ্বারাও ব্যবহৃত হয় যথা আসা ইয়াইসু আইসান অ্যালজিবিল্লা সৃষ্টি জুবিলা এর অর্থ সৃষ্টি করা হয়েছে জুবুলান জিবিলান জুবলান সবগুলোর অর্থ সৃষ্টি পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী ওয়ালা তুখযিনি ইয়াউমা ইয়ুব'আসুন আমাককে লঞ্চিত করো পুনরুত্থান দিবসে সূরা আয়াত সাতাশি ইব্রাহিম ইবনু তহমান রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেয়ামতির দিন ইব্রাহিম আলী ইসলাম তার পিতাকে ধুলি ময়লা অবস্থায় দেখতে পাবে আল গবরতু এর অর্থ ধুলি ময়লা হাদিস চার হাজার চারশো এগারো ইসমাইল রহমতুল্লাহ আলিহির সনদে আবু হুরের রদিয়াল্লাহ তা আনহ থেকে বর্ণিত নবী সাল্লু আলিহসাল্লাম বলেন হাসরের ময়দানে ইব্রাহিম আলী ইসলাম তার পিতার সাক্ষাৎ পেয়ে তাকে এ অবস্থায় দেখে বলবেন ইয়া রব আপনি আমার সাথে ওয়াদা করেছেন যে তেয়ামতের দিন আমাকে লাঞ্ছিত করবেন না আল্লাহ আল্লাহতালা বলবেন আমি কাফেরদের উপর জান্নাত হারাম করে দিয়েছি পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী তোমার নিকটতম আত্মীয় বর্গকে সতর্ক করে দাও এবং যারা তোমার অনুসরণ করে সেই সব মুমিনের প্রতি বিনয়ী হও চোরা সর আয়াত দুইশো এবং দুইশো পনেরো আফফিদ জানা হাকা অর্থ তোমার পার্শ্ব নম্র রাখ হাদিস চার হাজার চারশো বারো অমর ইবনু হাফস ইবনু গিয়াস রহমতুল্লাহ আলিহির সনদে সনদে ইবনু আবাস রদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যখন ওয়া তোমার নিকটতম আত্মীয় বর্গকে সতর্ক করে দাও এবং যারা তোমার অনুসরণ করে সেই সব মুমিনের প্রতি বিনয়ী হও সৌরা সার আয়াত দুইশ চোদ্দ এবং দুইশো পনেরো এ আয়াত অবতীর্ণ হল তখন রসুল্লা সাল্লু আলীসাল্লাম সাফা পর্বতে আরোহণ করলেন এবং ডাকতে লাগলেন হে বনি ফিহির হে বনি আদি কুরাইশদের বিভিন্ন গোত্রকে অবশেষে তারা একত্রিত হল যে নিজে আসতে পারল না সে তার প্রতিনিধি পাঠাল যাতে দেখতে পায় ব্যাপার কি সেখানে আবুল হাব ও কুরাইশগণ আসলো তখন রসুল উল্লা সুল্লাহ আলিহসাল্লাম বললেন বলতো আমি যদি তোমাদের বলি যে শত্রু সৈন্য উপত্যকায় এসে পড়েছে তারা তোমাদের উপর অতর্কিতে আক্রমণ করতে উদ্যত তোমরা কি আমাকে বিশ্বাস করবে তারা বলল হা আমরা আপনাকে সর্বদা সত্য পেয়েছি তখন তিনি বললেন আমি তোমাদের সম্মুখে কঠিন শাস্তির ভয় প্রদর্শন করছি আবুল আহাব রসুল্লা সাল্লিহ্লামকে বলল সারাদিন তোমার উপর ধ্বংস আসুক এজন্যই কি তুমি আমাদের একত্র করেছ তখন নাজিল হয় ধ্বংস হোক আবুল আহাবের দুহস্ত এবং ধ্বংস হোক সে নিজ। তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি